আমার ছেলের খুব ইচ্ছে ছিল একটা রেস্টুরেন্ট করার, তো বলতো মাঝে সাঝে যে বাবা একটা করবো, করো তুমি ভালো হবে। তো করতে করতে আমার ঠিক আছে চলো। আমরা আবার আজকে বেরিয়ে পড়লাম খেতে, এখন চলে এসেছি দুর্গানগরে। একটা রেস্টুরেন্ট আছে খুবই নতুন খুলেছে, সেই রেস্টুরেন্টে আমরা খেতে যাব। আর কোন রেস্টুরেন্টে যাবো সেটা খেতে আমিই জানি, ও এখনো অবধি জানে না, ওর কাছে সারপ্রাইজ আছে, কারণ আমি নিয়ে যাচ্ছি রেস্টুরেন্টে খেতে। তো হ্যাঁ, ট্রিটটা আমি দিচ্ছি, টাকাটাও আমি দিচ্ছি, এভরিথিং ইজ অন মি। তো আমরা একটা রেস্টুরেন্টে যাচ্ছি, যে রেস্টুরেন্টে তোমাদের দেখাবো। রেস্টুরেন্ট একদম নতুন খুলেছে, এয়ারপোর্টের খুবই কাছে, এয়ারপোর্টে তোমরা অনেকেই আসো, তো এখানে এলে ডেফিনেটলি সেই রেস্টুরেন্টটা থেকে খাবে তোমরা। তো আমরা যাই আগে, খাওয়া দাওয়া করি আর খেয়ে তোমাদের জানাই যে রেস্টুরেন্টে কী কী খাবার অ্যাভেলেবেল আছে, প্রাইসিং কেমন, অ্যাম্বিয়েন্স কেমন, আর কীভাবে তোমরা রেস্টুরেন্টে অ্যাক্সেস করবে। তো চলো যাওয়া যাক। আর তার আগে তোমরা যদি ভিডিওটি নতুন আসো, আর তোমরা যদি আমাদের ভুলে যাও, যেটা হতেই পারে, দিস ইজ প্রীতম এন্ড দিস ইজ উপাসনা এন্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল দ্য হাংরি ব্যাংকরাপ্টস। তো যে রেস্টুরেন্টটার কথা বলেছিলাম, মানে একদম নতুন যে রেস্টুরেন্টটার কথা বলেছিলাম, যেটা ওর কাছে সারপ্রাইজ ছিল, সেই রেস্টুরেন্টটা একদম সামনে আমরা চলে এসেছি। তো রেস্টুরেন্টটার নাম হলো দ্য ফুড ফেয়ার, এইখানে আছে, এটা সামনে থেকে আমি দেখাবো। তো রেস্টুরেন্টটার লোকেশনটা তোমাদের জানিয়ে দিই, বল। রেস্টুরেন্টের লোকেশন হচ্ছে নাম্বার 26 ইচালবাসা রোড, একদম মন্দির মসজিদ গলি থেকে হেঁটে 1 মিনিট এয়ারপোর্ট গেট নাম্বার 1 এর একদম একদম কাছে। আমরা প্রপার লোকেশনটা প্রথম পেজেই আমরা দেখতে পাচ্ছি কাবাবস আছে, কাবাবস এন্ড তন্দুর, প্রাইসগুলো খুবই রিজনেবল, স্টার্টিং ফ্রম 165। রেশমি কাবাব, হরিয়ালি কাবাব, কালমি কাবাব, ফুল তন্দুর জাস্ট 299 আর হাফ তন্দুর 180। এখানে আরও স্পেশালস আছে, হরিয়ালি কাবাব আছে, আদ্রকি কালমি কাবাব, লসুনি স্পেশাল টিক্কা কাবাব, এভরিথিং 250। ইয়েস, দেন নেক্সট পেজে আছে বিরিয়ানি, সবারই ফেভারিট বিরিয়ানি। ইয়েস, বিরিয়ানির মধ্যে চিকেন বিরিয়ানি জাস্ট 99, মানে জাস্ট ভাবাই যাচ্ছে না, মাটন বিরিয়ানি 140, অনেকটাই সস্তা, অনেকটাই রিজনেবল। দেন এখানে কন্ডিমেন্টসের মধ্যে আছে রায়তা, গ্রিন চাটনি অ্যান্ড স্যালাড। নেক্সট কী আছে, ওয়াও, নেক্সট আছে চাইনিজ, চাইনিজের মধ্যে প্রাইসগুলো দেখে নাও, জাস্ট স্টার্টিং ফ্রম 50, স্টিমড মোমো অনলি 55, জাস্ট আনবিলিভেবল।
দেখতেই পাচ্ছ তোমরা, ড্রামস অফ হেভেন, ক্রিসপি চিলি, বেবিকর্ন, নুডলস আছে এখানে, ফ্রাইড রাইস আছে। দাম প্রাইসগুলো তোমরা পজ করে দেখে নাও, প্লাস আমাদের ফেসবুক আর ইনস্টাগ্রাম পেজ তোমরা ফলো করলে ওখানে বুঝতেই পারবে, মানে ওখানে আমরা পিকচার দিয়ে দেবো। এখানে চিকেন, চিকেন মাঞ্চুরিয়ান, গ্রেভি আইটেম আছে, চিকেন এভরিথিং এট 149। দেন এখানে ইন্ডিয়ানে আছে চিকেন, ইচ 149। এখানেও যেগুলো আছে সব ইচ 199 করে দেখো, চিকেন ভর্তা, আন্দ্রা চিকেন, চিকেন দো পেঁয়াজা, বঞ্জারা চিকেন। দেন এখানে মটন আছে, মটন কষা, মটন হচ্ছে 299। দেন এখানে ভেজ আইটেম আছে, পনির বাটার মশালা, কড়াই পনির, শাহি পনির, এইগুলো। ফিশ ফ্রাই আছে 99 আর ফিশ কবিরাজি 125। আর এখানে রোটিজের মধ্যে আমরা দেখতে পাচ্ছি বাটার নান, গার্লিক নান, চিজ গার্লিক নান, মশালা কুলচা, তন্দুরি রুটি। প্রাইসগুলো খুবই রিজনেবল, জাস্ট স্টার্টিং ফ্রম 35 আর 15 থেকে শুরু, সরি 15 থেকে শুরু, তন্দুরি রুটি জাস্ট ওনলি 15। এখানে আছে বেভারেজেস, বেভারেজেস মধ্যে তোমরা দেখতে পাচ্ছ প্রাইস জাস্ট 99 থেকে শুরু আছে, কিটক্যাট শেক, ওরিও শেক, স্ট্রবেরি ক্রাশার, ইয়েস। অ্যান্ড দেন স্যুপ, স্যুপের মধ্যে লেমন কোরিয়েন্ডার স্যুপ স্টার্টিং ফ্রম 99 আগেন, মানে 99 থেকে আর কি 99, দেন 79। আর ডেজার্টের মধ্যে আছে কুলফি, গোলাপ জামুন, ব্রাউনি স্যান্ডি, ব্লুবেরি চিজ কেক। প্রাইসগুলো তোমরা দেখে নিতে পারছো। মেনু কার্ডটা তোমরা দেখে নিলে আর প্রত্যেকটা আইটেমের প্রাইসিংও আমরা বলে দিলাম, দেখতে পেলে 99 রুপিস থেকে বিরিয়ানি স্টার্ট হবে, চিকেন বিরিয়ানি ইজ অনলি 99 রুপিস। যেহেতু রেস্টুরেন্টটা একদম নতুন ওপেন হয়েছে, তো এগুলো হচ্ছে প্রমোশনাল প্রাইসিং, খুবই সস্তায় মানে একদম চিপ প্রাইস, দেখতেই পাচ্ছেন এত বড় রেস্টুরেন্ট, এত ভালো রেস্টুরেন্টে এসে এরকম প্রাইস আমরা এক্সপেক্টই করতে পারি না। তো এটা যেহেতু একদম নতুন রেস্টুরেন্ট, একদম ওপেনিং মানে জাস্ট কদিন, এক সপ্তাহ হয়েছে শুরু হয়েছে, তো চলে আসুন। এই দামে খাওয়ার জন্য এই দামটা বেশি দিন থাকবে না, এই মেনু কার্ড চেঞ্জ হবে, দাম ডেফিনেটলি চেঞ্জ হবে। তো চলে আসুন, খাওয়া দাওয়া করুন, এনজয় করুন। আর কী খাবার আছে সেটা এক্ষুনি আপনাদের দেখাবো, খাবার অলরেডি তৈরি হচ্ছে, তো সেই খাবার দেখে তো আপনারা বুঝতেই পারবেন খাবারের কোয়ালিটি কেমন আছে, আমরাও খেয়ে জানাবো। তো এই প্রাইসে খাওয়ার জন্য তাড়াতাড়ি চলে আসুন। প্রথমে আমাদের কাছে চলে এসছে বেভারেজে ব্লু লেবুর, তো এটাকে তোমরা দেখে নিয়েছো ভিডিওটা, তো এবারে এটাকে আমি ট্রাই করব। দারুণ রিফ্রেশিং, মানে আমরা এতটা রাস্তা থেকে এসেছি, এটা ভীষণ রিফ্রেশিং, দারুণ লাগছে। এটা প্রাইসটা ভুলে গেছিলাম, তোমরা এটা এসে ডেফিনেটলি ট্রাই করো। নেক্সট চাইনিজ স্টার্টার্সের মধ্যে আমাদের কাছে ফার্স্ট চলে এসছে চিকেন সল্ট অ্যান্ড পেপার, এর প্রাইস হচ্ছে ওনলি 125। ভীষণ সুন্দর করে ডেকোরেট করে দিয়েছে, উপরে টমেটোটা আমার খুব সুন্দর লাগছে, এটা আমি খেয়ে নেবো তুলে। এর মধ্যে অনেক কিছু জিনিস দেখতে পাচ্ছি, খুব স্পাইসি হবে মনে হচ্ছে, তো আমি ট্রাই করি। এই একটা চিকেনের পিস দেখে নিই, দারুন লাগছে, একটু স্পাইসি আছে সবকটা ফ্লেভার, দারুন লাগছে। টমেটো, ক্যাপসিকাম, অনিয়ন সব ফ্লেভার গুলো একসাথে, মানে বেশ দারুন লাগছে খেতে, আর ভীষণই ক্রিস্পি। তো এবার আমার কাছে চলে এসছে ক্রিস্পি চিলি চিকেন, যেটা প্রাইস হচ্ছে 125 রুপিস। প্রাইসটা আগে কেন বলছি, কোয়ান্টিটিটা একবার দেখুন, একবার কোয়ান্টিটিটা দেখা, হিউজ হিউজ, মানে এটা বেসিক্যালি 125 রুপিসে এতখানি কেউই এক্সপেক্ট করতে পারে না, কেউই এক্সপেক্ট করতে পারে না। আর খুব সুন্দরভাবে ডেকোরেট করেও দিয়েছে, সেটা তো দেখতেই পাচ্ছেন আপনারা। তো এবার যেটা মেন ইম্পর্টেন্ট সেটা হচ্ছে টেস্টটা কেমন, আর সেটা খেয়ে দেখা যাক। একটা পিস নিয়ে দাঁড়ান, নিলাম, দেখিয়ে দিই একবার, দেখে একটু ভেঙে গেল, ওদিকে যায় না, খেতে হবে। যদি বাসে বসে থাকতেন তাহলে আমি খেয়ে পাচ্ছি, পুরো বিস্কুট ভাঙলে যেমন ক্রাঞ্চের শব্দ হয় সেরকম শব্দ হচ্ছে, সেটা আপনারা হয়তো শুনতে পাবেন না। দারুণ খেতে, অসাধারণ খেতে, আমি বলবো
ওয়ান অফ দ্য বেস্ট এখন অবধি যতগুলো আমি ক্রিসপি চিলি চিকেন ট্রাই করেছি, প্রপার ক্রিসপ এটা। আর প্রাইস তো আগে বললাম 125, আনএক্সপেক্টেড। চলে আসুন এখানে, খাওয়া দাওয়া করুন, এনজয় করুন, আর আমাদেরও কমেন্ট করে জানাবেন যে আপনারা কোনটা ট্রাই করলেন আর কেমন লাগলো। এবার আমার কাছে এসে গেছে ফুল তন্দুর, দেখতেই পাচ্ছেন 8 পিসেস আছে। এটা প্রাইসটা আপনাদের আগে বলে রাখি, হ্যাঁ বলে রাখছি, কারণ এই কারণে এটা প্রাইস অনলি 299 রুপিস। মানে ভাবতে পারছেন মানে এতখানি খাবার অনলি 299 রুপিজে, মানে পুরো এন্টায়ার তন্দুরটা 299 রুপিজে, আমার তো বিশ্বাস হচ্ছিল না। যাই হোক, খেয়ে দেখা যাক কেমন খেতে সেটা জানাই আপনাদের। এই লেগ পিস নিলাম, আগে একটু দেখিয়ে দিই আপনাদের, বাহ দেখতেই পাচ্ছেন তো প্রপার একদম তন্দুর থেকে বেরিয়েছে, এটা বুঝতেই পারছেন আপনারা। এখানে আমাদের কাছে চাটনি এসে গেছে, যেটা ডিপ করলাম, ঠিক আছে চলুন খাওয়া যাক। দারুণ খেতে, মাংসটা অসাধারণ সস, দেখতেই পারেন একটুটাই ছিঁড়া মুখে চলে এলো। প্রপার তন্দুর যেমন খেতে হয় এক্স্যাক্ট ওরকম খেতে লাগছে, চাটনি দিয়ে তো আরও ভালো লাগছে খেতে। ওপর থেকে চাট মশলা দেওয়া আছে, যেটা স্বাদটাও আসছে, খুব সুন্দরভাবে ডেকোরেশন করা আছে। এখানে দেখিয়ে দিই, দেখুন টমেটো কেটে কি সুন্দর করেছে, লেবু আছে, অনিয়ন্স আছে, তো দারুণ খেতে। 299 রুপিস, আনবিলিভেবল প্রাইস। চলে আসুন এখানে দ্য ফুড ফেয়ারে, খাওয়া দাওয়া করুন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। চলে আসুন এখানে খেতে, আর আমি তাহলে এটা শেষ করি। তো আমার সাথে আছে দ্য ফুড ফেয়ারের ওনার গৌরব ব্যানার্জি, ওনার কাছ থেকে শুনে নেওয়া যাবে রেস্টুরেন্টের ব্যাপারে, ওনার আইডিয়ার ব্যাপারে, আর কেন খুললেন রেস্টুরেন্টটা, উনি সব কিছু তোমাদের জানাবে। তো শুনে নিই কী বলছে স্যার, একটু বলুন। ফুড ফেয়ারটা অ্যাকচুয়ালি আমার ছেলের খুব ইচ্ছে ছিল একটা রেস্টুরেন্ট করার, তো বলতো মাঝে সাঝে বাবা একটা করবো, করো তুমি ভালো হবে। তো করতে করতে আমার ঠিক আছে চলো, তারপর এই সবাই নীল আছে বা আরও ছেলেরা রয়েছে, আলোচনা করলাম, ওরাও বললো হ্যাঁ স্যার আমরা দেখবো, করতে পারবো, কোনো অসুবিধে নেই। সেই ক্ষেত্রে আমরা চলো আস্তে আস্তে প্ল্যান করলাম, জায়গাটাও পেয়ে গেলাম দুম করে নিয়ে, তারপর আমরা এটা শুরু করলাম। ইন্টিরিয়ারটা আশা করি আপনাদের ভালোই লেগে হবে, না কেমন খারাপ লাগবে সেটা আপনারাই জানেন। আইডিয়াটা এটা না, আমি একটু চেয়েছিলাম যে কলকাতার পুরনো কলকাতাকে একটু ধরাবো, আপনি ছবিগুলো দেখতে পারবেন, পুরনো কলকাতার অনেক ছবি রয়েছে, কিছু জায়গাতে কালেকশন পেয়েছি, আর ডার্ক কনসেপ্টটাও আমরা এর জন্যই করেছি যাতে একটু আই ক্যাচিং হয়, লোকের কাছে একটু মনে হয় ওই সুন্দর ব্যাপারটা লাগার জন্য। এখন কাস্টমাররা তো আসছে, ফুডের রেটও অনেকটা কম বলছে, তা নতুন শুরু করেছি, 1.5 মাস হয়েছে, আগামী দিন ইচ্ছে আছে আরও কিছু করার, আরও ব্রাঞ্চ খোলার। এখন সবাই মিলে যদি আপনারাও মিলে চালান তো আরও খোলা যাবে, অসুবিধা কিছু। হ্যাঁ সেটাই তো বললাম, ফুড কোয়ালিটি, কোয়ান্টিটি, প্রাইসিং, এভরিথিং একদম পারফেক্ট আছে, তুমি বলতে পারবে খারাপ না ভালো। দারুণ হয়েছে। তো দেখা যাক পরে আরও বড় যায়, আরও অনেক যখন আউটলেট খুলবে আমরাও যাবো সেখানে। একদম, আউটলেট তো আমরা খুলবো, আর এরা যারা রয়েছে আমাদের টিম যারা রয়েছে, যত আছে, কুণাল আছে, কুশল আছে, নীল আছে, রাজেশ আছে, আরও টিম যারা আছে বা সেফরা যারা আছে, ওরা যথেষ্ট এফোর্ট দেয়, সত্যি বলতো আমাকে কোনো টেনশন দেয় না এরা, এরা নিজেরা নিজেরাই সব কিছু বুঝে নিতে পারছে, আমাকে কোনো চাপ দেয় না, এতেই মনে হয় সাহস পাচ্ছি যে আরও করতো। আর যদি রোজ চাপাচাপি করে আমাকে এরা চাপ দেয়, আমি আর করছি না এসব ব্যাপারে। না সেরকম কোনো ব্যাপার নয়, আমরা আরও নিশ্চয়ই আরও এরকম আউটলেটে যাবো, তো সেখানেও গিয়ে এরকম তোমার ইন্টারভিউ নেবো, সেটার জন্য রেডি থাকো। ইন্টারভিউটা নেবো না, আমার খুব চাপের বিষয়। হ্যাঁ আপনি ক্যামেরার দিকে আমি তাকাচ্ছি আর তোমার দিকে তাকাচ্ছি, এটা খুব চাপের বিষয়, তবুও ঠিক আছে চলো, অভ্যেস হয়ে যাবে নাকি? অভ্যেস হয়ে যাবে, চলো ঠিক আছে, একজন আসবে। হ্যাঁ অভ্যেস হয়ে যাবে, আমার দারুণ লাগলো, থ্যাংক ইউ। তো আমাদের দ্য ফুড ফেয়ারে খাওয়া হয়ে গেছে, সমস্ত খাবার তোমাদের দেখিয়েছি যেগুলো আমরা ট্রাই করেছি, সব কিছু তো দেখানো পসিবল নয়, আর প্রাইসিং দেখিয়েছি, অ্যাম্বিয়েন্স দেখিয়েছি, আর আমাদের খেয়ে দারুণ লেগেছে সেটাও তোমাদের জানিয়েছি। তো ডেফিনেটলি এগুলো দেখার পর আশা করি তোমাদেরও ভালো লেগেছে, আর তোমাদেরও খেতে ইচ্ছা করছে সেটা আমি জানি। তো বেশি ওয়েট না করে চলে আসো এই প্রমোশনাল প্রাইসে খাওয়ার জন্য, এইখানে অ্যাড্রেস সমস্ত কিছু তোমাদের বলাই আছে। তো
তো আশা করি এতখানি ভিডিওটি দেখার পরও তোমাদের ভালো লেগেছে। আর ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করা থাকে সাবস্ক্রাইব করো, আর প্রচুর প্রচুর শেয়ার করো, আর কমেন্ট করে জানাও কেমন লেগেছে আমাদের ভিডিওটা, কেমন লেগেছে প্লাস আর কোন কোন জায়গায় তোমরা আমাদের সাজেশনও দিতে পারো যে কোন কোন জায়গায় আমরা যেতে পারি বা গিয়ে ভিডিও বানাতে পারি। সাজেশন দাও, সাবস্ক্রাইব করো, শেয়ার করো, আর ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই।